বিশ্বব্যাপী প্রায় সকল দেশে যখন জ্বালানি নিয়ে টালমাটাল অবস্থা, তখনই আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএর প্রধান ফাতি বিরল ইউরোপের জ্বালানির ভবিষ্যৎ নিয়ে দিলেন সতর্কবার্তা। জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সামনের বছরগুলোতে ইউরোপ অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে বক্তৃতায় ফাতি বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কারণে গ্যাসের দাম আর আগের মতো থাকবে না। ইউরোপীয় জ্বালানি আগের তুলনায় আরও ব্যয়বহুল হবে, যার দাম তার প্রতিদ্বন্দ্বী দেশগুলোকেও ছাড়িয়ে যাবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি তুলনামূলকভাবে অনেক কম বাজারে আসায় এবং চীনের জ্বালানি চাহিদা বাড়তে থাকায় পরবর্তী শীতকালে ইউরোপীয় দেশগুলোতে জ্বালানি ঘাটতি হতে পারে বলে গেল মাসে সতর্কবার্তা দিয়েছেন আইইএর প্রধান নির্বাহী। এমনকি নতুন গ্যাস ক্ষেত্রগুলো চালু হতে বেশ কয়েক বছর সময় লাগবে, যে কারণে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন কমে যেতে পারে। জার্মান ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুলার ফাতির সঙ্গে একমত পোষণ করে বলেন, যেহেতু জার্মানিকে রাশিয়ার গ্যাস ছাড়াই নিজেদের চাহিদা পূরণ করতে হবে, সেহেতু আগামী শীতকালে সম্ভাব্য গ্যাসের ঘাটতিকে এড়াতে পারবে না দেশটি। 27 দেশের ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জীবাশ্ম জ্বালানির সবচেয়ে বড় আমদানিকারক ছিল, তাই মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে গত গ্রীষ্মে ইউরোপীয় গ্যাসের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। অন্তরা সেন, সময় সংবাদ।